আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইশরাকের কাছে মৌদুদির তাফিম রহস্য ডাক্তার জাফরুল্লাহ ও সেলিব্রিটিদের জীবনে তাফিম চমক যুগশ্রেষ্ঠ তাফসির তাফিমুল কোরআন তাফিমুল কোরআন এমন একটা তাফসির আধুনিক শিক্ষিত আধুনিক মননশীল একটু প্রগতিশীল চিন্তাভাবনা যারা করেন যারা কনভেনশনালি মাদ্রাসা শিক্ষিত নয় এরকম তরুণ বুদ্ধিজীবী শিক্ষিত বিভিন্ন পেশাজীবী এমনকি সেলিব্রিটি হোক সে ধর্মীয় সেলিব্রিটি হোক সে ক্রিকেট সেলিব্রিটি হোক সে স্টার মিডিয়া সেলিব্রিটি এ ধরনের সেলিব্রিটিদের ক্ষেত্রে আল্লামা সৈয়দ আবুল আলাহ মৌদুদি আলাই রচিত যুগ শ্রেষ্ঠ তাফসির তাফিমুল কোরআনের একটা মারাত্মক চমক রয়েছে একটা তাসির রয়েছে এই তাফসির এমন একটা সম্মোহনী তাফসির এই তাফসির পরে যুগে যুগে অসংখ্য উচ্চশিক্ষিত সেলিব্রিটি মিডিয়া স্টার ফিল্ম স্টার এরা ইসলামের ছায়াতলে এসেছে ইসলামকে পরিপূর্ণভাবে বোঝার চেষ্টা করেছে ইসলাম সম্পর্কে তাদের অনেক ভুল ধারণা অথবা ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই বিষয়টা তাফিমুল কোরআন পরে যত সহজে এবং কার্যকরভাবে সেলিব্রিটিরা উচ্চশিক্ষিত আধুনিক মননশীল লোকজন যত সহজে রিয়েলাইজ করতে পারে অন্য কোন ইসলামিক সাহিত্য বা তাফসিল করলে এত সহজে তাদেরকে আকৃষ্ট করতে পারে না এটা প্রমাণিত হয়েছে এর আগে আমরা দেখেছি বাংলাদেশের বেশ কয়েকজন সিনেমার নায়ক অনেকগুলো সিনেমা যিনি করেছিলেন নায়ক মিঠুন তিনি নিজেই স্বীকার করেছেন আল্লামা মৌদুদির এবং মৌদুদির তাফিমুল কোরআন পরে বা আরও তার কিছু ইসলামী সাহিত্য পরে হাকিকাত সিরিজ জাকাতের হাকিকাত নামাজের হাকিকাত কালিম্মার হাকিকাত রোজার হাকিকাত ইমানের হাকিকাত নানান কিতাব পড়ে তিনি ইসলামের সঠিক বুঝ তিনি বুঝতে পেরেছেন এমনকি আমরা এর আগে দেখেছি বছরখানে আগে বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এবং আলোচিত ব্যক্তিত্ব ডাক্তার জাফরুল্ল চৌধুরীর টেবিলে তাফিমুল কোরআন দ্যাট মিন্স তাকে কেউ উপহার দিয়েছে এবং পড়েছে এবং তিনি গত বছর থেকেই ডাক্তার জাফরুল চৌধুরীর কথাবার্তা তার ফেসবুক পোস্ট এগুলো যতটা ধর্মীয় চেতনা সমৃদ্ধ বিভিন্ন বিষয়ে ধর্মীয় বাদত বন্দিগি সমৃদ্ধ ধর্মীয় বাণী হাদিস এগুলো ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো লোক প্রচার করেন এটা দ্বারা বোঝা যায় তিনি ইসলাম সম্পর্কে যথেষ্ট বুঝেছেন বা বোঝার চেষ্টা করেছেন তাফিমুল কোরআন পরে তিনি কিছুটা হল অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ড তিনি কিছুটা হলেও পড়েছেন এবং পরে ইসলাম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গির যথেষ্ট পরিবর্তন হয়েছে তাফিমুল কোরআনই পারে তাফিমুল কোরআনের এই চমক রয়েছে ডাক্তার জাফর্ল চৌধুরী বা এর মতো বা অন্যান্য অন্য সেলিব্রিটিদের উপর চমক সৃষ্টি করতে তাসির করতে তাদেরকে প্রভাবিত করতে পারে এছাড়া তাফিমুল কোরআন কেউ যদি ফি জিলাল কোরআন আল্লা সাইয়দ কুতুবের এটাও পরে সেটাও তাফিমুল কোরআনের চেয়ে মোটেই কম নয় বরং কোনো কোনো দিক থেকে তাফিমুল কোরানের চেয়েও আধুনিক বা উচ্চশিক্ষিতদের আকৃষ্ট করতে সক্ষম সৈয়দ কুতুবের ফি জেলা আল কোরআন এর অনুবাদও কিন্তু রয়েছে আল কোরআন একাডেমি থেকে শুরু করে আরও বেশ কয়েকটা প্রতিষ্ঠান অনুবাদ করেছে নতুন একটা ঘটনা ঘটেছে বিএনপির একজন আলোচিত নেতা সেলিব্রিটি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির সাবেক প্রায়ত নেতা বীর মুক্তিযোদ্ধা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র জনাব সাদেক হোসেন খোকার যোগ্য পুত্র ইশরাক বিএনপির মধ্যে তুমুল জনপ্রিয় বিএনপির বাহিরেও তিনি তুমুর জনপ্রিয় এই ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব তার হাতে কেউ তাফিমুল কোরআন পৌঁছে দিয়েছে তার কাছে ইশরাকের কাছে তাফিমের তাফিম দেখা গিয়েছে এরকম একটা ছবি সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি এবং খোঁজখবর নিয়েছি তাকে যে কোনো একজন ব্যক্তি তাফিমুল কোরআন উপহার দিয়েছেন এবং তিনি মাঝে মাঝে সেটা পড়েন এবং কয়েক বছর আগেই দু সাল থেকে কিন্তু অনেকেই ইঞ্জিনিয়ার ইশরাককে শিবির ট্যাগ দিয়েছে তার কথাবার্তায় আচার আচরণে একটা ধর্মীয় ভাব রয়েছে এবং যেটা বোঝা যায় ধারণা করা যায় তিনি তাফিমুল কোরআন কিছুটা হলেও পড়েছেন এবং তার মাধ্যমে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট তিনি প্রভাবিত হয়েছেন কারণ তাফিমুল কোরআন এই পারে এই ইঞ্জিনিয়ার ইশরাকদের মতো আধুনিক শিক্ষিত ইঞ্জিনিয়ার তরুণদের কিছুটা হলেও বা আন্তরিকভাবে পড়লে মারাত্মকভাবে প্রভাবিত করতে এখন ইঞ্জিনিয়ার ইশরাকের কাছে মৌদুদির তাফিম রহস্যটা আসলে কি কিভাবে গেল এটা মোটেও কঠিন কিছু নয় এটা সিম্পল একটা বিষয় যে কোনো উপায়ে বা রমজান উপলক্ষে বা যে কোনো একটা বিয়ে সাদের অনুষ্ঠানে তাফিমুল কোরআন ইঞ্জিনিয়ার ইশরাক কেন এটা মির্জা ফখুল ইসলাম আলমগীর আর রুহুল কবির রিজবি বা যে কারো কাছে গিফট দেওয়া যেতে পারে এটা খুব সহজ কাজ এটা রহস্যময় কিছু না যে তাফিমুল কোরআন এটাকে অনেকে জামা মৌদুদির লেখা মানেই এটা জামাতি কেতাব এরকম ভাবার কোনো কারণ এটা একটা উন্নত মানের তাফসির এটা একটা যুগশ্রেষ্ঠ তাফসির তবে যুগশ্রেষ্ঠ তাফসির কোন পার্সপেক্টিভে অ্যাকাডেমিক তাফসির বড় আলেমুল আমাদের জন্য যুগশ্রেষ্ঠ তাফসির এ কথা কিন্তু আমি বলছি না আলেমুল আমাদের জন্য অ্যাকাডেমিক তাফসির হচ্ছে তাফসিরে ইবনে কাসির তাফসিরে তাবারি ইত্যাদি এটা আধুনিক শিক্ষিত লোকজনকে দিন বোঝানোর ক্ষেত্রে একামতি দিন বোঝার জন্য যুগশ্রেষ্ঠ তাফসির এই দিক থেকে আমি বলেছি তো এখন ইঞ্জিনিয়ার ইস্টাকের কাছে যে কোনো একজন দিনী ভাই তার কাছে এই তাফসির পৌঁছে দিয়েছে এবং তিনি নিঃসন্দেহে প্রভাবিত হবেন ডাক্তার জাফুল্ল চৌধুরী স্যারের কাছে কেউ পৌঁছে দিয়েছেন তিনি প্রভাবিত হয়েছেন অলরেডি এরকম আমি মনে করি যাদের মধ্যে কিছুটা হলেও ধর্মীয় অনুভূতি কাজ করে অথবা একটু ভালো কিছু গ্রহণ করা মানসিকতা রয়েছে তাদের কাছে তাফিমুল কোরআন পৌঁছে দেওয়া উচিত বাংলাদেশের সিনেমা জগতের লোকজনের মধ্যে আমি যতটুকু জানতে পেরেছি একটু ধর্মীয় ভাবাপন্ন নায়ক ইলিয়াস কাঞ্চন তিনি তাফিমুল কোরআন করেছেন তাকে তার বন্ধুবান্ধব কেউ হয়তো বা গিফট দিয়েছে এবং অভিনেতা সিদ্দিক সিদ্দিকুর রহমান তিনিও খুব আলোচিত হয়েছেন টিপকাণ্ড বাহিজা বিষুতে প্রতিবাদ করার কারণ ইসলামপন্থীদের মন জয় করতে সক্ষম হয়েছেন সিদ্দিক প্র্যাকটিসিং মুসলিম তিনি ধর্মীয় চেতনা থেকে অভিনয় ছেড়ে দিয়েছেন এছাড়া সানাই মাহবুবকে আমরা দেখেছি কিছুদিন আগে আরও একজন অভিনেত্রী কিছুদিন আগে দেখলাম এরা অভিনয় জগৎ ছেড়ে দিনের পথে আসতে চাচ্ছেন এই লোকগুলোকে তাদের ঘনিষ্ঠ কারো উচিত বিভিন্ন যে কোনো উপলক্ষে রমজান উপলক্ষে বা কোনো অনুষ্ঠান আদিতে তাফিমুল কোরআন উপহার দেয়া তাফিমুল কোরআন তাদেরকে যত সহজে দিনের পথে সঠিকভাবে ইস্তেকামাত রাখতে পারবে এটা অন্য কোনো কেতাব এত কার্যকরভাবে করবে না হ্যাঁ এটার মূল শক্তি বা মূল রহস্য তাফিমের না মূল রহস্য কিন্তু কোরআনের কোরআনই হচ্ছে একটা সম্মোহনী শক্তি কিন্তু কোরআন তো সবাই বুঝে না বা পড়তে পারে না সরাসরি আরবি পড়তে পারে না বা সরল অনুবাদ পড়লেও সবাই বুঝে না এজন্য মূল সম্মোহনী শক্তিটা কোরআনের কিন্তু কোরআনটা এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন আল্লা সঈদ আবুল আল্লাহ মুদুদি যেটা ইঞ্জিনিয়ার ইশরাক বা এই টাইপের লোকদেরকে অ্যাট্রাক্ট করতে সক্ষম হবে এজন্য আমি মনে করি বিভিন্ন ফিল্ম স্টার ক্রিকেট সেলিব্রিটি যেমন আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছে ক্রিকেট সেলিব্রিটি তার কাছে তাফিমুল কোরআন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে যিনি একজন ভালো মানুষ নামাজ লোক মুশফিকুর রহিম রয়েছে আশরাফুল রয়েছে মমিনুল হক রয়েছে আরও অনেকে রয়েছে যারা আরও অনেক রয়েছে সরার্দ শুভ যারা প্র্যাকটিসিং মুসলিম ভালো মানুষ আদর্শ মানুষ আর তাফিমুল কোরআন এটাকে কোনো পলিটিক্যাল কেতাব যদি কেউ বলে তাহলে এটা চরম মূর্খতা অজ্ঞতা এটা একটা জ্ঞানের ভান্ডার এটা কোরআনের একটা আন্ডারস্ট্যান্ডিং বুস ব্যক্তি যে দলের সাথে সম্পৃক্ত হোক না কেন এটা এখানে কোনো বিবেচ্য বিষয় নাই যেমন আমাদের দেশের পাবলিক লাইব্রেরি সোফিয়া কামাল পাবলিক লাইব্রেরিতে তাফিমুল কোরআন পাওয়া যায় এটা যদি একমাত্র বা যে কোনো জায়গায় যদি একমাত্র দলীয়ই হতো পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউরোপ ও আমেরিকাও আছে আমাদের যেখানে জামাতের অস্তিত্বও নেই সেখানেও তাফিমুল কোরআন আছে এর মানে এই তাফিমুল কোরআনকে কোনো দলীয় বই হিসেবে চিহ্নিত করাটা চরম অজ্ঞতা মূর্খতা তার প্রমাণ হচ্ছে ডাক্তার জাফুল্ল চৌধুরী একজন জামাত বিরোধী চরমভাবে তিনি জামাতকে রাজনৈতিকভাবে মোটেও সহ্য করতে পারে না ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব আজন্ম বিএনপি তার রক্ত বিএনপি বিএনপি ছেড়ে অন্য কোনো দলে যাবে বা অন্য কোনো দলে ফেভার করবে এটা অসম্ভব কল্পনাও করা যাবে না বিএনপি নিষিদ্ধ হলেও তারা বিএনপি দল পরিবর্তন করবে করবে না হ্যাঁ তারা যদি পড়তে পারেন সমস্যাকে এটা তো পলিটিক্যাল কেতাব নয় এই কারণে আমি বলবো তাফিমুল কোরআন রাজনৈতিক চিন্তা চেতনা বাদ দিয়ে জাস্ট দিনই একটা কেতাব হিসাবে একটা তাফসির হিসাবে উচ্চশিক্ষিত মানুষের কাছে পৌঁছে দেয়ার তাদেরকে গিফট দেওয়ার একটা মহৎ উদ্যোগ নেওয়া সময়ের দাবি আমি মনে করি ব্যাপকভাবে এটার প্রচার ও প্রসার করা উচিত